হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা অনেকগুলো খাবার ট্রাই করেছি আর আমাদের খাবার খাওয়াই কাজ। বাইরে বের হলেই হচ্ছে এটা সেটা স্ট্রিট ফুড, কারণ আমরা গরিব, কারণ আমরা রেস্টুরেন্টে যাওয়ার মতো টেকা নাই, তাই আমরা স্ট্রিট ফুড খাই। যাই হোক, অনেক তো পাম দিয়ে ফেললাম, কিন্তু আসল কথা এটা হচ্ছে আমাদের স্ট্রিট ফুড খেতে ভালো লাগে, আমরা সেই জন্য খাই। আর যেখানে আমরা পানিপুরি খেয়েছিলাম সেখানেই আমরা হচ্ছে এই ললিপপটা, মানে চিকেন ললিপপটা নিয়েছিলাম এবং টেস্ট করেছিলাম। খেতে বেশ ভালোই ছিল, পানিপুরির থেকে চিকেন ললিপপের টেস্টটা আরও বেশি ভালো ছিল, এটা পয়েন্ট করতে হবে। আর তারপরে তো হচ্ছে আমার ভাই আলামিন, ওকেও টেস্ট করানো হলো, ও খেয়ে বলছে একই কথা যে আপু এটা থেকে এটা বেটার ছিল আর ওর খেতে ভালো লেগেছে। সেদিনকার ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছিল বিধে আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল পানিপুরি খাওয়া এবং হচ্ছে আরেকটা আইটেম খাওয়া। এই যে আমার ভাই আলামিন, ও তো সেই মজা করে খাচ্ছে, এক কথা বলছে, ও এক একটা কথা বলে সেই মজার মজার কথা, আপনারা শুনলে হাসবেন। আমি তো ওই পার থেকে শুনছি আর হাসছি, আর ওকে আমি জ্বালানোর চেষ্টা করছিলাম। এখন ও জ্বালাতনের জন্য তাড়াতাড়ি সব খাবারগুলো শেষ করে ফেলেছে, যে আর হচ্ছে না, তাড়াতাড়ি খেয়ে ফেলি এরকম। আমি যখন খাচ্ছিলাম ও আমাকে খুব জ্বালাতন করেছে, জুম করে আমাকে দেখিয়েছে, এটা কিন্তু খুব খারাপ করছে, এই জন্য আমি ওকে জুম করে দেখাইছি এবং ওকে জ্বালাচ্ছিলাম। ও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব খাবার শেষ করে বলছে শেষ শেষ শেষ, আপু শেষ, ক্যামেরা অফ করো, মানে ও এরকম ভয় পাইছে। তারপর চলে গেলাম মুক্ত মঞ্চ ইন্ডিয়ান পানিপুরি খেতে, ইন্ডিয়ান পানিপুরি টেস্ট নিতে। এই যাবত সব ফুডিসগুলো, তারপর হচ্ছে সব রিভিউ যারা করে, ফুড রিভিউ করে, তারা সবাই এই পানিপুরি রিভিউ দিয়ে ফেলেছে। এইখানকার না, আরেকটা কোথায় যেন সিএনবির মোড় ওইখানে, তো আমি এখানেই হচ্ছে রঙিন রঙিন সব হচ্ছে কলস দেখে মনে হলো যে ট্রাই করি, ভালোই হবে। তো সবগুলো ট্রাই করলাম, সবগুলো পানির টক দিয়ে ট্রাই করলাম। প্রথমে তো আমি হচ্ছে যে ডাব্বু নাকি ওইটা আমি ধরতেই পারছিলাম না, কারণ ওই নিচ দিয়ে ফুটা ছিল, টপ টপ করে পানি পড়ছিল। তারপরে পারলাম এবং প্রত্যেকটা টেস্ট করলাম, দই ছিল, তারপরে হচ্ছে হচ্ছে জিরা পানি ছিল, তারপরে হলো বোরহানির টক ছিল। আসল কথা হচ্ছে আমার একটা টকও ভালো লাগেনি, জাস্ট একটাই ভালো লেগেছিল, সেটা হচ্ছে মিষ্টি টক। মানে এরকম করে সাজিয়ে গুছিয়ে রেখেছে কিন্তু খাবারের মান একদমই ভালো না, টেস্টলেস বলতে গেলে। আপনারা ট্রাই করতে পারেন, তবে ভেবে চিনতে ট্রাই করবেন, কারণ হচ্ছে ওনার ব্যবহার ভালো, হ্যাঁ, কিন্তু ওই যে টেস্টটা একটু বেটার করা উচিত, না হলে মানে ভালো হবে না। প্রত্যেকটাই আমি টেস্ট করেছি এবং কি করব, প্রত্যেকটা টেস্টে একটা প্লেট ফুচকার দাম, পানি ফুচকা না সরি, পানিপুরির দাম হচ্ছে 50 টাকা। 50 টাকা পানিতে তো ফেলতে পারি না, তাই প্রত্যেকটা পানি টেস্ট করেছি কিন্তু আমি টেস্ট পাইনি। আমার ফুচকা যেটা আমরা খাই, যেটা হচ্ছে আলুবর্তির মোড়ে বা হচ্ছে অন্যান্য জায়গায় বা ভেলপুরি যেটা খাই, সেটা অনেক বেটার, অনেক বেটার। তবে এটা হচ্ছে একদমই টেস্ট ছিল না, কেমন কেমন আমার চোখ মুখ দেখে বুঝতে পারবেন যে আসলে আমার একদম টেস্ট লাগেনি, একদমই লাগে নাই। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো সাথে থাকবেন, নতুন নতুন ব্লগ আসতে চলেছে সেগুলো দেখতে থাকবেন। টাটা।